আমাদের শাহজালাল জামে মসজিদ এবং বাংলাদেশ ইসলামিক সোসাইটি 2012-13 কার্যকরী পরিষদের সাধারণ সভা গত 15 জুন অনুষ্ঠিত হয়েছে। নিজ থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ জাকারিয়া। শাহজালাল জামে মসজিদ এবং বাংলাদেশ ইসলামিক সোসাইটি লিডসের 2012-13 অর্থবছরের বাৎসরিক সাধারণ সভা গত 15 জুন শনিবার স্থানীয় বাংলাদেশ সেন্টারে অনুষ্ঠিত হয়। মসজিদ কমিটির সভাপতি মল্লিক দবির মিয়া সভাপতিত্বে এবং কার্যকরী কমিটির অন্যতম সদস্য আবুল আমিনের পরিচালনায় বিগত 24 জুন 2012 থেকে 31 মে 2013 অর্থবছরের যাবতীয় আয়ের হিসাব অত্র এলাকার সম্মানিত মুসল্লিদের সামনে তুলে ধরেন মসজিদ কমিটির কোষাধ্যক্ষ হাজি কয়েশ মিয়া। এছাড়াও মসজিদ কমিটির সভাপতি মল্লিক দবির মিয়া এবং সাধারণ সম্পাদক হাজি আবুল কাশেম বিগত বছরের মসজিদের বিভিন্ন উন্নয়নমূলক এবং মসজিদ কমিটি দ্বারা পরিচালিত ইসলামী শিক্ষামূলক কর্মকাণ্ডের বিস্তারিত অত্যন্ত সুন্দরভাবে সকলের সামনে তুলে ধরেন। সভায় মসজিদের চারজন ট্রাস্টি হাজি মনোয়ার হোসেন, হাজি ময়ূর মিয়া, হাজি আফরাজ মল্লিক, হাজি আবুল হোসেন ছাড়াও কমিউনিটি নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। লিডসের বাংলাদেশ সেন্টার থেকে মোহাম্মদ জাকারিয়া, চ্যানেল আই নিউজ। রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে অরাজনৈতিক সংগঠন হিসেবে দল নির্বিশেষে প্যারিসে বসবাসরত তার নারী শেখ পরিচালক।